वेलकम बैक टू माय चैनल सुप्रिय गार्डन ब्लॉग। दोस्तों फ्रेंड्स आज के चले नतून रेसिपी नहीं। तो आज के रेसिपिटा कि सब प्रथम जेने नेब। तो आज के जो रेसिपिटी नहीं नारकेल कुमड़ी। तो एक क्षेत्र में लागे से प्रथम देखते एक आस्त चाल कूमड़ो। तो यही चाल कूमड़ो दिए नारकेल कुमड़ी बनाना है। तो चाल कूमड़ो अनेक रेसिपी चैनल अपना देखते पाबेन अपन पसंद बनाना हो। तो चाल कूमड़ो प्रथम भालो करे छोटो छोटो करे केटे नियेछि देखते पाच्छेन केटे एक पात्रे रखा रही है। तो एबारे कि करे नारकेल कुमड़ी बनाते हैं ताई किन्तु भिडियोर माध्यमे देखाबो। तो अपनारा अवश्य एकटु धैर्य धरे भितरे देखुन। प्रथमे कड़ा चापे कड़ाई तेल दिलाम देखते पेलेन एकटु जिरे फोड़न अल्प करे देबेन तेजपाता और काँचा लंका फोड़न दिए दिलाम। এবারে কুমড়োগুলো জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে পাইতে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই খুব সহজ প্রক্রিয়ায় দেখানো হচ্ছে আপনারা হেলদি রান্না সহজ প্রক্রিয়ায় এই নারকেল কুমড়ি ঘরে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমাদের আরো ভালো লাগবে। তো এবারে অল্প করে হলুদ দিলাম অল্প করে মিষ্টি আর চিনি দিলাম একটু মিষ্টি আমাকে দিতেই হবে নালে ভালো লাগবে না এর ক্ষেত্রে। অল্প করে লবণ এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে। দিয়ে আমাকে এটা জল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। তো অল্প করে জল দেব দিয়ে এটা একটু চাপা দিয়ে দেব ঠিক 5 মিনিট পর এটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো তারপর পরের প্রসেসটা দেখানো হচ্ছে। তো চাপা দিয়ে দিলাম ঠিক 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পর এবারে অন্য একটি পাত্রে আমি ঢেলে রেখেছি। এবারে এটিকে আবার নতুনভাবে আমাকে তৈরি করতে হবে। তো কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে তেল দিলাম। এবার নারকেল কোড়া অবশ্যই নারকেলগুলো কুড়ে নিতে হবে। প্রথমে নারকেলটা কুড়ে নিয়েছি আমি। তো নারকেল কোড়া এবার তেলে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব তেলে একটুখানি নেড়ে নেব ভালো লাগবে। तो देखते नारकेल कोड़ा तेले नेड़े नियेछि भालो करे एकटु तेले भाजा भाजा करे निते होबे। तो आमार भाजा भाजा हये गेछे। तो फोड़न तो आगेई दिये दिछिलाम। तो सेई कुमड़ोटा एबार ढेले दिलाम नारकेलेर मध्ये। तो एई क्षेत्रे जलेर दरकार नेई। तो अवश्य एटाके नेड़े चेड़े शुकनो करते हबे। তো অল্প করে এবার একটু ভালো ঘি দিতে হবে খুব সুন্দর স্বাদ হবে। তো আপনারা অবশ্যই ঘরে এইভাবে নারকেল কুমড়ি বানিয়ে নিন। এর জন্য যেমন খুব একটা বেশি খরচা নেই তেমন খুব একটা বেশি কিছু শেখারও নেই।
এবার দেখতে পাচ্ছেন গরম মশলা ছিটিয়ে দিলাম। তো গরম মশলা অবশ্যই ছড়িয়ে দেবেন একটু ভালো করে, খুব সুন্দর তাহলে স্বাদ হবে। লাস্টে ঘি আর গরম মশলা দিলেই এর অবশ্যই এটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি শুকনো শুকনো হয়ে আসছে। তো এটা আপনাকে অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে শুকনো শুকনো করতে হবে। তো আমার মোটামুটি রেডি হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার নারকেল কুমড়ো একদম রেডি হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। খুব সুন্দর স্বাদের রেসিপি, একেবারে খুব টেস্টিযুক্ত রেসিপি, ভাত খাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ঘরে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, নারকেল কুমড়ো খুব সুন্দর ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি ব্লগ নিয়ে।